মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী অথবা আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিল কর্তৃপক্ষ। যদিও জরুরিকালীন মুমূর্ষু রোগী সংকটজনক অবস্থায় থাকলে সেক্ষেত্রে এসব পরিচয়পত্রের প্রয়োজন হবে না বলে জানিয়ে দিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এছাড়া সাধারণ রোগীরা মেডিকেল কলেজের আউটডোরে গিয়ে চিকিৎসা করানোর পর যদি এমআরআই, ডিজিটাল এক্সরে অথবা পিপিই মডেলের অন্যান্য চিকিৎসা পরিষেবার সুযোগ পেতে চান, সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার কার্ড বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তি জারি করেছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শনিবার থেকে মেডিকেল কলেজে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে গড়ে 40-50 জন রোগী ভর্তি হন। এছাড়াও আউটডোরের দিনে গড়ে অন্তত 300-400 রোগী বিনামূল্যে চিকিৎসার পরিষেবা পান। সেই সব ক্ষেত্রে রোগীদের নির্দিষ্ট পরিচয় নথিভুক্ত করে রাখার জন্যই স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে সরকারি চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অনেক সময় রোগী ও তার আত্মীয়রা নিজেদের নাম অথবা ঠিকানা সঠিকভাবে বলতে পারেন না। রোগীর বয়স নিয়েও অনেক সময় নানান জটিলতা সৃষ্টি হয়। সেক্ষেত্রে এই সরকারি পরিচয়পত্র থাকলে সমস্যার সমাধান হবে। মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার পুরঞ্জয় সাহা জানিয়েছেন, জরুরি কিছু ক্ষেত্রে চিকিৎসা পরিষেবার জন্য ছাড় দেওয়া হয়েছে। তাছাড়া অন্যান্য সাধারণ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে রোগীদের আধার কার্ড অথবা স্বাস্থ্যসাথীর কার্ড রাখতে হবে। ভিডিও রিপোর্ট, জেন টিভি। এলআইসি মিনি অফিস, অথরাইজড প্রিমিয়াম কালেকশন অ্যান্ড হেল্প সেন্টার। এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হলো, এখানে যে কোনো এলআইসি পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, স্যারেন্ডার ভ্যালু কোটেশন, ডিজিএইচ কোটেশন, বিওসিতে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।